মজা গাড়ি রেগুলো রেগুলো লাগিছে বেশ ভালো লাগছে ভালো লাগছে না হ্যাঁ মজার একটা কাস্টমার লিফট করে খুব মজা করে এত কাস্টমার এটা না সব ভালো বাট ওই ভোকাল ব্যাপারটা নেই তোমাকে ড্রাইভ করতে দিলে আমার ড্রাইভ করতে ইচ্ছে হচ্ছে তবে কি শিখতে পারবো ভগবান জানে এখন নয় গাড়ি গিয়ে বলবো যে কি কারণে নতুন ডক্টরের কাছে এলাম ভালো যে সকালেই বৃষ্টি হয়ে গেছে দারুণ লাগছে আকাশটা কি কারণে হঠাৎ করে এই লাস্ট মোমেন্টে এসে আমি ডক্টর চেঞ্জ করলাম বা নতুন ডক্টরকে দেখালাম তার মেইন রিজন হলো Hey guys, welcome to our channel Connection Between Us. Today, new day, new vlog start. Coach is Robbie Kizana. Very, very good morning. আর আজকে তো তাতে উঠেছি তার কারণ হলো আজকে বেরোনোর আছে তাই এখন ঝটপট গিয়ে আগে স্নান করে ব্রেকফাস্ট করব তার আগে ব্যাংকের থেকে কিছু লোক আসবে তবে সৌম্য বলেছে যে তুমি এখন একদম তাড়াহুড়ো তো পারো না সময় নিয়ে হাতে সময় রেখে যাতে তাড়াহুড়ো করতে না হয় তুমি একদম রেডি থাকবে আমি করে নেবো যেভাবেই হোক তো ব্যাংকের থেকে লোক আসবে বাবার আর সৌম্যর কিছু কাজ আছে সেটা হবে কমপ্লিট তারপরে আমরা বেরোতে পারবো আর যাচ্ছি হচ্ছে আজকে নেক্সাস শোরুমে আমাদের গাড়ির যে আরসি সেটা এসে গেছে তো ওটাই কালেক্ট করতে যাবো আর সবচেয়ে বেস্ট পার্ট হলো আজকে ফার্স্ট টাইম আমি আজকে সৌম্য ড্রাইভ করবে আমাদের গাড়িতে আমি পিছনে বসবো অ্যাকচুয়ালি ড্রাইভিং স্কুলে যখন ড্রাইভ করেছে তখন আমি ওদের গাড়িতে পিছনে বসে দেখেছি ও কেমন করে বাট আমাদের গাড়িতে আমি এখনো অবধি দেখিনি যে ও কিরকমভাবে ড্রাইভ করছে এত পারছে কিনা কনফিডেন্ট কিনা সো যাই হোক আর আজকে সৌম্য বলে যে পুরোটাও নিয়ে যাবে পুরোটাও নিয়ে আসবে বাসু মামা থাকবে পিছনে বাট স্টিল আজকে একাই ড্রাইভ করবে সেই হিসেবে সো যাই হোক আর আজকে বিকেলেও বেরোনোর আছে বিকেলে একটা ইম্পর্টেন্ট কাজ আছে কী কাজ সেটা আমি পরে তোমাদের সাথে ব্লগে শেয়ার করছি সো আজকের ব্লগটা এইভাবেই শুরু করলাম আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অসিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও তো মিস না হয় তো চলো আজকে যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি ফাইনালি রেডি হয়ে গেছি আর সকালবেলা শ্যাম্পু করেছি বলে চুল তো আর খুলে রাখার টাইম পাইনি মানে মানে স্নান করে বেরোনোর পর থেকে শুরু হয়ে গেছে দৌড় দৌড়ে লাফালাম ঠিক তো সেই কারণে চুল একদম পুরো ভিজা একদম জব জব করছে জাস্ট সিরামটা লাগিয়ে নিলাম আর এখন দেখি সৌম্য কতক্ষণে আসে আর এখন একদম তাড়াহুড়ো করতে পারি না ভীষণ কষ্ট হয় বলতে বলতে সৌম্য এসে গেছে এই সৌম্য যে গাড়ি রেগুলো রেডগুলো লাগিয়েছে বেশ ভালো লাগছে ভালো লাগছে না হ্যাঁ আরে রেড ব্ল্যাক এর ওই অপোজিট আছে বলে আরো বেশি ভালো লাগছে আর মিউজিক এর ওটাও ঠিকঠাকই লাগছে এটা চালাও গানটা চালাও এটা শোরুমে সবসময় বলে যে টাইম তার থেকে অন্তত এক ঘন্টা দেড় ঘন্টা বেশি লাগে সৌম্য বেরোনোর সময় বললো দু ঘন্টা লাগবে দু ঘন্টার কাজ ওরা খালি বসো না বসো না 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 যত বার গেছি দু ঘন্টার কাজ দু ঘন্টার কাজ তাহলেও একটু হাতে টাইম নিয়ে বেরোতে হবে ঠিক আছে আরে দাম কিন্তু থালে সমানই দেয় কেন করেছে বলতে পারবো না কিন্তু গাড়িটা দেখে সামনে থেকে ভালোই লাগছে সৌম্য এখন খুঁটিনাটি বিশ্লেষণে লেগে পড়েছে হাড়ের সাথে কি কি হাড়ে আছে এটাই কি কম আছে ভালো করে দক্ষিণ করে দেখবে আগে গাড়িটা না সব ভালো বাট ওই ভোকাল ব্যাপারটা নেই মনটা কি গাড়িটা ঠিক মানে একটু বড় করতে হতো আর একটু বেশ ঘোমড়া চোমড়া টাইপের হতো তাহলে ভালো হতো এটা মানে আমার থেকে হাইটে শর্ট সেটা ঠিক আছে আমার হাইট ঠিক আছে কিন্তু উইথ আরও বড় করতে হতো টায়ার হ্যাঁ টায়ার সাইজ আরও বড় করতে হতো টায়ার তো ফাইভ ফিফটিন সিগনেচার হবে সেলস থেকে সব ডকুমেন্টেশন কমপ্লিট ফুল ডান
এবারে কবে যে শিখতে পারবো ভগবান জানে, সেখান তো কথা ছিল। আগে যদি শিখে নিতে তাহলে ভালো হতো। এখন দেরি আছে, মোটামুটি এক বছরের জন্য তো হবে না, তারপরে শিখতে পারবো। বাট শিখবো, ডেফিনেটলি শিখবো। আকাশটাও সুন্দর হয়ে গেছে, ভালো হয়েছে সকালেই বৃষ্টিটা হয়ে গেছে, তেমন লাগছে আকাশটা। এখানে সব এই পাম্পটাতে সব মেরাই করে আমি দাঁড়াবো না, কতটুকু টাইমের জন্য গেছি? দু ঘন্টাও হয়নি, দেড় ঘন্টা। হ্যাঁ দুষ্টু, আমি আগে চেঞ্জ করবো, ফ্রেশ হবো, তারপরে তুমি বেরোবে। বাবা বাবা, মনে হচ্ছে যেন পাঁচ দিনের জন্য গেছি আমি। লেগে যাবে মাম্মা, মে এখন মাছুয়া খাবে। আর এটার অবস্থা দেখো, লম্বা হয়ে দাঁড়িয়ে ঢেঙা। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু টাইম আছে, একটু শুয়ে নেবো। তার আগে ফলটা খেয়ে নি, ফল খেয়ে তারপরে শুবো। গোছানো শুরু করলো না, পৌঁছে গেছি এখন, যাই আগে ভিতরে ডক্টর দেখাই, তারপরে কথাবার্তা হাসি খুশি যেটা হওয়া খুব জরুরি, তো মজা করেন।
এখন বাড়ি গিয়ে সব হ্যাঁ সব দেখেছেন, বাকি যা যা সাজেস্ট করা সেগুলো করলেন। এবার ব্যাপার হচ্ছে যে তোমাদের বলছি অ্যাকচুয়ালি, কিন্তু এখন নয়, বাড়ি গিয়ে বলবো যে কী কারণে নতুন ডক্টরের কাছে এলাম। এখন আগে বাড়ি ফিরবো, আর বাড়ি ফেরার পরে মেডিসিনটা নিয়ে নেবো। দুটো নতুন মেডিসিন অ্যাড হয়েছে, বাকি যা মেডিসিন চলছিল সেটা চলবে, দুটো নতুন মেডিসিন অ্যাড করেছেন উনি। খুব পৌঁছে গেছি, এবার পৌলমি পেয়েছে খিদে, আমি বললাম বিরিয়ানি নিই তাহলে হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে মা পুরো রুটি টুটি করে রাখবে, শুনবে তারপর। আবার বলে এসেছি বেশি করে করবে, চিকেন আছে রাত্রে, একটা চিকেন কষা দিলে আর একটা ওই স্যান্ডউইচ চিকেন, একটা চোখো খালি না আর একটা কেশর দিয়ে না একটা লিখে খাও। তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে কি কারণে হঠাৎ করে এই লাস্ট মোমেন্টে এসে আমি ডক্টর চেঞ্জ করলাম বা নতুন ডক্টরকে দেখালাম। তার মেইন রিজন হলো একটা, প্রাইমারিলি একটা নার্সিং হোম আমরা ঠিক করে রেখেছিলাম বরাবর, তো সেখানেই আমরা ভেবেছিলাম ডেলিভারি করাবো। কিন্তু আমি যে ডক্টরের কাছে মানে ফার্স্টে যেখানে গেছিলাম যে ম্যামের কাছে, তো ম্যাম আমি জানতাম যে উনি ওখানে করাতেন, কিন্তু এই মোমেন্টে উনি এখন আর ওখানে ডেলিভারি করান না, উনি ওটি করেন না, হয়তো বসেন হয়তো চেক আপের জন্য। তো এটা একটা প্রবলেম হয়ে গেছে, কারণ ওই নার্সিং হোম আমাদের খুব জরুরি ওখানে করানোটা। তো সেই কারণে আমাদের রিসেন্ট আমাদের একজন মানে রিলেটিভের মধ্যে একজন দিদি রয়েছে, তো তার এক দেড় বছর হয় ওখানে ডেলিভারি হয়েছে ওই ডক্টরের কাছে, মানে যার কাছে আমরা আজকে গেছি। তো সেই কারণে ও ভালোই বললো, তো ওই কারণে আমি ভাবলাম যে একবার গিয়ে চেক আপ করিয়ে নিই, কারণ চেক আপ না করে ওভাবে ডাইরেক্ট গেলে আমি ওনার আন্ডারে যেতে পারবো না। তো সেই কারণে সোমও বললো প্লাস দিদিও বললো যে তুই একবার গিয়ে দেখিয়ে নে, তাহলে ওনার কাছে শিফট হয়ে যা, ওনার আন্ডারে যা, তাহলে সুবিধা হবে, ওনারও পুরো কেস হিস্ট্রিটা বোঝাতে সুবিধা হবে। তো আজকের জন্য পুরো একদম শুরু থেকে শেষ অবধি সব ডকুমেন্ট সব রিপোর্ট নিয়ে গিয়েছিলাম, ডক্টর ভালোভাবে দেখেছে, তো এখন মোটামুটি ওনার আন্ডারেই রয়েছি। আমি এখনও ম্যামকে কিছু জানাইনি, তো যাবো তারপরে ম্যামকে সবটুকু বলবো, তারপরে গিয়ে ওনার আন্ডারেই করবো, এইটুকুই আপাতত ঠিক আছে। তো সেই কারণেই এরকম চটজলদি হবে নতুন ডক্টরের কাছে যাওয়া এবং দেখানো, এটাই হচ্ছে মেইন রিজন। সো যাই হোক, এখন কাজ সেরে নিই, তারপরে ডিনারের এখনো দেরি আছে অনেক, এখন ঝটপট করে কাজ সেরে কিছুক্ষণ বাদে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দুইটা কটা বাজে দেখো, পৌনে বারোটা, এটার অবস্থা দেখো, আমাকে ডাকছে দুজনকে একবার একবার করে নক করে। সো ফাইনালি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, যা যা অফিসে ছিল সেগুলো ঝটপট করে হাত চালিয়ে করে নিয়েছি, এখন শুধু বড় হাতের কাজ বাকি আছে, সেটা হলো ডিনার। এখন ঝটপট যাবো গিয়ে ডিনারে সবটুকু গোছাবো, খিদেও পেয়ে গেছে খুব, কারণ বাইরে সেই তখন খেয়েছি, তারপরে আর এসে কিছু খাইনি, তো খিদে পেয়ে গেছে, ঝটপট করে ডিনারটা করে নিই, তারপরে একটু রেস্ট নেবো, কারণ আমার আবার ওষুধ আছে ডিনারের পর, মোটামুটি আধ ঘন্টা পরে ওষুধটা খেতে পারবো, তো ওইটুকু টাইম থেকে তারপরে শুয়ে পড়বো, এই হচ্ছে আপাতত প্ল্যান। সো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিনের সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও তো মিস না হয়। তো চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। মাকে ডাক্তার দেখিয়ে আসি, তোমাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে। আচ্ছা কোকোর কিন্তু ভ্যাকসিন আছে, ভ্যাকসিন বলছি ওই ডিওয়ার্মিং, হ্যাঁ 10।